वेलकम बैक टू माय चैनल। आज के हमें बेसन लड्डू बनिए देखाबो। एखने हमें एक कप और आधा कप बेसन नियेछी। एक कड़ाई तीन चामच देशी घी एड करे घीटा एकटू गरम हुए एले एखने हमें बेसनटा ढेले दिए हल्का हिटे भेजे नेब। एकदम कम हिटे मीडियम टू लो हिटे रेखे हमें ये बेसन हल्का भावे भेजे नेब। हिटटा एकदम ही कम रेखे हमें इटाके भाजबो। एखन एर मध्य हमें आबारो तीन चामच घी एड करे दिब। एखने केटे रखा आलमंडस, केटे रखा काजू बादाम, किशमिश एगुलोके हमें हल्का भेजे नेब। খুব ভালো করে সমস্ত মিশিয়ে নিতে হবে। হিটটা এখনো আমার লো টু মিডিয়ামে হিটে রেখেই আমি এটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে করে আমার বেসনের যে একটা কাঁচা ভাব সেটা চলে যায়। এখন আমি এইখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা যে যেরকম খায় সেভাবে অ্যাড করবেন। এখানে আমি কিছু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দুধ অল্প অল্প করে আমি মেশাবো। দুধটা একবারে আমি দেব না। আর এখানে আমার এক কাপ দুধ লেগেছে, তো এইভাবে দুধটা অল্প অল্প করে ঢেলে আমি ভালো মতো করে মিশিয়ে নেব। এবারে এটা আমি একটু হালকা ঠান্ডা করে নেব। হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট বলের আকার দিয়ে এগুলোকে আমি লাড্ডু বানিয়ে নেব। লাড্ডুর সাইজটা যে যেরকম ইচ্ছে করতে পারে। তো এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নেব। এই বেসনের লাড্ডু যে কোনো ফেস্টিভ্যাল হোক বা বিকেলে চায়ের সাথে খেতেও খুবই ভালো লাগে। এইভাবে আমরা যদি বানিয়ে রেখে বয়ামে ভরে রেখে দিতে পারি, তাহলে যে কোনো সময় আমরা এটাকে ব্যবহার করতে পারি, খেতে পারি। আশা করি আজকে আমার এই বেসনের লাড্ডু রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর